আছে। নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি এবং সেটা সংখ্যারেখায় বসাই। এক নম্বরে আছে 4 ও 5, দুই নম্বরে 1 ও 2, তিন নম্বরে 1-এর 4 ও 1-এর 2, চার নম্বরে -1 ও 1/2, পাঁচ নম্বরে 1-এর 4 ও 1-এর 3, ছয় নম্বরে -2 ও -1। তো প্রথমে এক নম্বরে আছে 4 ও 5, তো এর মাঝখানে যে মূলদ সংখ্যা খুঁজব সেটা আমরা সংখ্যায় আগে বার করে নিই। 4 + 5/2 মানে 9/2। এবার সংখ্যারেখায় দেখো, 4 ও 5 আমাদের উত্তর বলে দিয়েছে কিসের মাঝখানে সংখ্যারেখা আসবে, সংখ্যারেখায়। তো আমি একটা সংখ্যারেখা করলাম যার মিডিল পোর্শন হচ্ছে 0, এপাশে যত যাবে প্লাস, এপাশে যত যাবে মাইনাস। 4 এবং 5 মাঝখানে মানে হচ্ছে 4 এবং 5 মাঝখানে 9/2, এভাবে দেখাতে হবে। দুই নম্বরে আছে 1 ও 2, তাহলে 1 + 2/2 মানে 3/2, তাহলে 1 এবং 2 মাঝখানে প্লাসের দিকে, তো মাঝখানে 0, এপাশে মাইনাস, আর পাশে প্লাস, তো এপাশে 1 এবং 2 মাঝখানে, 1 এবং 2 মাঝখানে 3/2, এভাবে দেখাতে হবে। তিন নম্বরে আছে 1-এর 4 + 1-এর 2/2, টুটা আমাদের মূল সংখ্যা বার করার জন্য করতে হবে, যেটা আমরা আগে করে এসেছি। তো আমরা ফ্র্যাকশানের যেভাবে যোগ বিয়োগ হয় সেভাবে জিনিসটাকে আমরা যোগ করলাম, ঠিক আছে। লসাগু 4 এলো, এপাশে 1, এপাশে 2, 3/4/2, তাহলে 3/4, আর এই টুটা হয়ে যাবে ইনটু 1/2, এই টুটা 1/2 হয়ে যাবে। তো গুণ করলে 3/4 = 8, 4 × 2 = 8। এবং মূলদ সংখ্যা এই সংখ্যারেখায় দেখি মাঝখানটা 0। এবার দেখো 1 এবং 1-এর 4 এবং 1-এর 2 এই দুটোর মাঝখানে মূলদ সংখ্যা, তার মানে জিনিসটা 0 এবং 1-এর মাঝখানেই পড়বে। তাহলে 0-এর দিকে 0-এর পরেই মানে প্লাসের দিকে 0-এর পরেই আমি 1টা একটু দূরে বসালাম, আর মাঝখানের ঘরটাকে যেহেতু এখানে পাওয়ার আছে 8, তো 7 ভাগে ভাগ করলাম, এক ঘর কম, 7 ভাগে ভাগ করলাম, 1-এর 8, 2-এর 8, 3-এর 8, 4-এর 8, 5-এর 8, 6-এর 8, 7-এর 8, তো আমাকে দেখাতে হবে 3-এর 8। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার 3-এর 8। চার নম্বরেরটা -1 + 1/2/2, তো ওপর যেরকমভাবে ভগ্নাংশে যোগ বিয়োগ হয় সেভাবে করলাম, ঠিক আছে। এখানে লসাগু হলো 2, 2 দিয়ে -1 গুণ করলাম -2, প্লাস এখানে 1 বসে গেল, তো এখানে এলো -1/2/2 = -1/2, আর এই দুটো কী হয়ে যাবে ইনটু 1/2, তাহলে এখানে দাঁড়ালো -1/4। তাহলে 1 এবং হাফের -1 এবং হাফের মাঝখানে, তো সংখ্যারেখায় দেখাই, তো মাইনাসের সাইডে আসবে, এখন উত্তরটা মাইনাস এসছে। তো 0-এর পর 1টাকে একটু দূরে রেখেলাম, কারণ এটা 0 এবং 1-এর মাঝখানে আসবে, ঠিক আছে। আর প্লাসের দিকে যেরকম দেখালাম, তো -1/4, তো যেহেতু 1/4 ঘর আছে 4, 0 আর 1-এর মাঝখানে ঘরটাকে আমরা 3 ভাগে ভাগ করলাম, 1-এর 4, 2-এর 4, 3-এর 4, একটা 4-এর 4 হলে তো 1 হয়ে যাবে। তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পাঁচ নম্বরে বলেছে 1/4 + 1/3/2, ফ্র্যাকশানের যোগ বিয়োগ যেভাবে সেভাবে করলাম, 7-এর 12 = 2 = 7-এর 12 × এই টুটা হয়ে যাবে 1/2, তাহলে হলো 7-এর 24, তো +7/24, তাহলে 0 এবং 1-এর মাঝখানে পড়বে। তো যেহেতু 24, আমরা 0 এবং 1-এর মাঝখানে যে ঘরটা আছে এটা আমরা 23 ভাগে ভাগ করবো, আমরা সেইভাবে না দেখিয়ে আমরা মাঝখানে 1 ভাগে দেখিয়ে দিলাম, যে 7-এর 24টা আমাদের এই জায়গাটায় আসবে, ঠিক আছে, 0 এবং 1-এর মাঝখানে, এখানে 7-এর 24টা আসবে। -2 + -1/2 হাফ করতে হবে, তাহলে -2 - 1/2 মানে -3/2, তো এটাও -2 এবং -1-এর মাঝখানে পড়লো, তাহলে সংখ্যারেখায় 0-এর বাঁ দিকে মানে লেফট সাইডে -2 এবং -1-এর মাঝখানে দেখিয়ে দিলাম -3/2, ঠিক আছে। এবার পাশে 3, 4, 5, 6 যেভাবে দেখালে দেখাবে, আর এখানে +1, +2 যেভাবে দেখাবে, আমাদের মেন যেটা দেখাতে হবে সেটা হচ্ছে এখানে, তো -3/2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।